আমাকে কেন বল 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 সবাই দেখছে কিন্তু বল আমাদের পুজো হয়ে গেছে, প্রদীপ লাগানো হয়ে গেছে, বাকি আছে কি বোন দেখতে পাচ্ছ গেটটা সবাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ দেবব্রত। তো আজকে আমরা যাচ্ছি বোনের সাথে আছি, এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো তোমার সাথে সাথে সবাই সবাই সাথে থাকো এবং লোকটা দেখতে থাকো। বোন তুই কিছু বল। তো লেটস গো, সবাই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। কি হয়েছে বল তো গাইস, এখন প্রায় মন্দিরের কাছাকাছি আছি, তখন হাঁটতেছি দুজনে আমরা, জানি না কতটা আরো হাঁটতে হবে। বন্ধু কতটা হাঁটতে হবে আরো এখান থেকে? আরো একটুখানি হাঁটতে হবে, বেশি না, আরো একটুখানি হাঁটতে হবে। দেখতে পাচ্ছ গাইস রাস্তার মধ্যে কতটা ভিড়, সবাই যাচ্ছে মায়ের দর্শন করতে। তো আমরাও সকাল সকাল বেরিয়ে পড়ছি, প্রচুর লোক আসবে গাইস, প্রচুর লোক, মানে লোক প্রত্যেক দিন প্রচণ্ড ভিড় থাকে মন্দিরের মধ্যে। আজকে জানি না কতটা ভিড় হতে চলেছে। তো এখান থেকে সবাই প্রসাদ নিয়ে নেয়, তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা করে, ঠিক আছে? তো আমরা ভাবলাম উপর থেকে নিব, ঠিক আছে? এখান থেকে সিঁড়ি শুরু হলো, কতটা সিঁড়ি আমি জানি না। তো দেখতে পাচ্ছ এখনো সবাই উঠতেছে এখান থেকে, খালি পায়ে, ঠিক আছে? সবাই উঠতেছে এখান থেকে, অনেকটা উঁচুতে না নিকিতা, এখান থেকে অনেকটা উঁচুতে তো, তাই না? মানে পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো কতটা হাঁটতে হচ্ছে এখানে। কোথায় তাই
ওই বোনের বাড়ি হচ্ছে এখানটায় আসামে। ওই ও এই কিছু বলবে ওদের ভাষায়, তোমরা সবাই শোনো। বল কিছু বল, তোদের ভাষায় বল। আমি কি বলবো, তো কেমন আছো মানে বলছি, কেন কো আসা, আর কিছু বল। কেয়া তো সিম্পল কি দাস, গাইস ও লজ্জা পাচ্ছে। আমি ওর কাছে আমি বলাই নিব, জোর করে চাপ নিও না। দেখতে পাচ্ছ গেটটা সবাই, গাইস এখন পোষণ নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দোকানের মধ্যে আছে এখন ফুল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হাতের মধ্যে। তো এখন মায়ের মন্দিরে রওনা দেবো, তো তোমরা সবাই সাথে থাকো ব্লগটার, ঠিক আছে? দেখতে থাকো, হয়তো পলা আসন। আমি এখন আমার ফোনটা বোনটাকে দিচ্ছি, ও কিছু বলবে। তো ও এখন ব্লগের দায়িত্ব ওর, ও ব্লগ করবে, ঠিক আছে? নে তুই কিছু বল। আমার ফোন হ্যালো গাইস, তো আমরা এসে বলছি মন্দিরে, দেখতেই পাচ্ছ এটা আমার দাদা ভাই। দেখতে পাচ্ছ এই মন্দির, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি মন্দিরে, মন্দিরটাও দেখে নাও আমাদের সাথে। তোমরা এখন পুজো দিতে যাবো মন্দিরে, মন্দিরে দর্শন করতে যাওয়া হয়নি কারণ অনেক ভিড় থাকে, সেই জন্য এমনি এসছি। তো দেখতে থাকো তোমরা, তো আজ মনে হয় মন্দিরে কিছু একটা স্পেশাল পুজো আছে, সেই জন্য মন্দিরটা অনেক সুন্দর সাজানো হয়েছে। তাও দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ফুল, পুরো গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু আজকে অনেক সুন্দর। গাইস আমি তো দেখতে পাচ্ছি পুরো ওসম, ঠিক আছে? একদম দারুণ লাগতেছে, পুরো রোজ দিয়ে একদম দারুণ করে সাজিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে এখানে, মায়ের মন্দির বলে কথা গাইস, তো অবশ্যই সুন্দর হবেই। তো আমি তো পুরো মুগ্ধ হয়ে এসেছি পুরো এখানে এসে। তো গাইস আগে পুজোটা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো, তখন সাথে থাকো। আর পুজোটা দেখতে হলে গাইস ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? সাথে থাকো ভিডিওটা। তো গাইস আমাদের পুজো, নিচের পুজো হয়ে গেল, এবার উপরে মনে হয় আরো পুজো আছে, তো সেখানে যাচ্ছি পুজো দিতে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি গাইস। সবাই এখানে প্রদীপ লাগাই দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রদীপ এবং ধূপকাঠি লাগাই দিচ্ছে, তো আমরাও দিলাম। তো এবার পুরুত মশাইকে দিয়েছি সব কিছু পুজো করার জন্য, তো এবার আস্তে আস্তে দেখি কি বলে। তো আমাদের পুজো হয়ে গেছে, প্রদীপ লাগানো হয়ে গেছে, বাকি আছে কি বোন ঘোরাঘুরি বাকি আছে, দেখি কতটা ঘুরতে পারি। ভিতরে তো ভিডিও করতে দিলই না গাইস, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। বাকি যা আছে তোমাদের সব কিছু দেখাবো, ঠিক আছে? তো ভিডিও সাথে থাকো। মায়ের মন্দির এসেছি, সুন্দর হবে না? তোমার শুধু দেখো কতটা ভিড় এখানে, প্রচুর। এই হচ্ছে মায়ের মন্দির,
বাকি তো আরো অনেক মন্দির আছে। কিছু বল রে, চুপ করে আছিস কেন? আমি জানি না কি বলছো, তাই না? কি মানুষ এখানে কোথায় দেখাচ্ছিস তুই? ফোনটা আমি নিয়ে নেবো, দিব না তোকে। চল চল সেলফি তোল, ফোন আমি দিব না তোকে। দেখার মতো এখানে অনেক কিছুই রয়েছে। তুই বলতে থাক না তোদের ভাষায় কিছু, এখানে কি সম্বন্ধে যেটা জানিস তুই বলতে থাক, সবাই শুনবে তো তোর কাছ থেকে তোদের ভাষায়। তুই দেখতে পাচ্ছ পুরো ইন্ডিয়া ম্যাপ এখানে রয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি। ফটো তুলব না আমি তোর, ফটো তুলব না, বল কিছু বল। দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর সাজিয়েছে আজকে, আমি এসে দেখছি অবাক হয়ে গেছি এত সুন্দর সাজানো হয়। আমি দুর্গাপুজোর সময় কোনোদিন আসিনি মন্দিরে, তো আজকে এসে দেখলাম যে এত সুন্দর সাজানো হয়। তো নেক্সট বার থেকে নিশ্চয়ই আসবো, উপায় সেজে গুজে আসবো যাতে আরও ভালো ব্লগ বানানো যায়। আর বল, যারা দেখছে তাদের সম্বন্ধে কিছু বল। তো তোমরাও দেখো, দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখানে ফরেনার গুলো রয়েছে গাইস। দেখতে পাচ্ছ এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে। ভাইয়া বানা দেখ
ভিডিওটা আগে না আমার ভিডিওটা আগে, কোনটা আগে বল? কার ভিডিওটা আগে? তোর ভিডিও আগে বানা, রিলস বানা, আমি তোর ভিডিও করতেছি, বুঝতে ভালো করে। কেমন হয়েছে? থাকবো এখানে আজকে না, কোথায় যাবি তুই? কোথায় যাবি? আমাকে নিয়ে যাবি না? আমাকে কেন? আমাকে নিয়ে যাবি না? বল বল বল, সবাই দেখছে কিন্তু, বল। সবাই দেখছে, সবার সামনে বললে আমাকে নিয়ে যাবে, তার মানে কি এটা ইনসাল না? ইনসাল না, ইনসাল করলি কিন্তু। তো গাইস আমি ব্লগটা এখানে শেষ করছি, আরও বড় হতো জাস্ট ফোনের মধ্যে একটু চার্জ নেই, আমি চার্জ করতেই ভুলে গেছি, তো বাকিটা ফোনের ফোনটা অ্যাডজাস্ট করে নেবো ভিডিও। আর আজকে এখানে শেষ করছি, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। এবং তুই কিছু শুধু ভাই তোদের ভাষায় কিছু বল। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, বিকজ আমাদের ভাষায় বললে তো আপনারা কিছু বুঝবেন না, তাই বলছি আশা করি আপনারা ভালো থাকুন আর দাদা ভাই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। গাইস টাটা, বাই।